একটা মেয়েদের খেলা, মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, মাঠের মধ্যে এত এত মানুষ দেখবে, এটা এই জিনিসটা ভাবাটাই তো অদ্ভুত ছিল। কারো হয়তো বুট জুতোই ছিল না, খালি পায়ে খেলতো, এরকম তো অনেক গল্প আছে। তো নারীদের বিজয় তো অবশ্যই, কিন্তু এটা আমাদের বিজয়, মানে বাংলাদেশের বিজয়। এবং আমরা যেন আমি বলবো যে একটি কথাই, যে আমরা যেন ঠিক জায়গায়, আসলে ঠিক জায়গায় আমরা সকলে, মানে যারা আছেন তারা সকলে যেন ঠিক জায়গায় ঠিকভাবে, যেমন আগে ফুটবল খেলা একটা মেয়েদের খেলা, মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, মাঠের মধ্যে এত এত মানুষ দেখবে, এটা এই জিনিসটা ভাবাটাই তো অদ্ভুত ছিল। কারো হয়তো বুট জুতোই ছিল না, খালি পায়ে খেলতো, এরকম তো অনেক গল্প আছে। তো তো সেই জায়গার থেকে এটি খুব ইম্পর্টেন্ট এই জন্য যে শি ইজ ভেরি বোল্ড, আমি আমার চরিত্রে নিয়ে কথা বলছি, যে শি ইজ ভেরি বোল্ড, শি ইজ ডেয়ারিং, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এবং ভেরি কারেজিয়াস। এই বিষয়গুলো থাকলে তো একজন মানুষ হিসেবে সে আসলে অনেক সাহসী হয়। আমার মনে হয় নারী পুরুষ দুজনের জন্যই ছবিটি ইন্সপায়ারিং হবে। আজকে দেশে ফেরা, আজকে দেশে ফেরা, সবাই আসলো, এই বিজয়টা নিয়ে আপনি একটু কিছু বলুন, নারীদের যে বিজয় ছবি না হলে আমাদের দর্শকরা ছবি দেখবে না, কিন্তু খুবই ভুল। এটা প্রথম থেকে আমার মনে হতো, আমরা দর্শকদেরকে লিটারেট করতে এই ছবি বানাচ্ছি না, দর্শকরা লিটারেটি আছে, দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য, দর্শকদেরকে ভালো গল্প বলার জন্য, একটা জীবন দেখার জন্য, মানে শুধু গল্প বলবো না, আপনার পেশার লোকদেরকে আমরা, তাদেরকে আমরা জানি, বা মানুষ একটা গল্প খোঁজে, গল্পের বাইরেও তো আমরা জীবন দেখতে চাই। আসলে এখানে জীবন দেখানো হয়েছে, সার্কাসে জীবন দেখতে পাবে, সার্কাসকে আমরা সবাই সবসময় টিভি পর্দায় দেখতাম, নয়তো ওভাবে করে দেখতাম, দূরে দেখতাম, হ্যাঁ মানে ওরা তখন স্টেজে থাকতো, আমরা হয়তো দর্শক সারিতে থাকতাম, সেইভাবে দেখেছি। কিন্তু আমরা এবার দেখব সার্কাস ট্রুপের ভেতর থেকে, আসলে ভেতরে কী হয়, তারা কত সংগ্রাম করে থাকে, তাদের তারা আর্টের প্রতি কতটা ডিভোটেড, সেই গল্পগুলোই আসলে এখন বলতে। দুই আলোচিত সিনেমা অপারেশন সুন্দরবন, ব্রিটিশ সার্কাস, দুটোই এখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, আমাদের মিডিয়াতে বলেন, সব জায়গায়, মাঠে ঘাটে সব জায়গায় আলোচনা হচ্ছে, এই দুই সিনেমার দর্শকদের উদ্দেশ্যে কী বলতে? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমার এটাই ভালো লাগছে যে একই সাথে ছবিগুলো আসছে সব। এই যে ধরুন কিছুদিন আগে হাওয়া একটি ভালো ছবি এলো, বা তার আগে আরও যেসব ছবিগুলো এসছে, তারপরে যদি একটা ছবি এসে অনেক দিন গ্যাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমি মনে করি দর্শকদেরকে আবার হতাশ করবে। দর্শক তাহলে আমাদের ছবির মানে আমরা যেটা চাই সেরকম জায়গায় পৌঁছবে না। তো সেইটার পরপরে অপারেশন সুন্দরবন আসছে, এবং একই সাথে বিউটি সার্কাস আসছে, এবং দর্শকদের চয়েস থাকবে যে কোন ছবিটা তারা হলে গিয়ে দেখবে। দর্শকদেরকে এই অপশন দেয়া, নানান রকম ছবি, অপারেশন সুন্দরবন একদম ডিফারেন্ট ঘরানার একটা ছবি, বিউটি সার্কাস একদম ডিফারেন্ট একটা ছবি। তো দর্শকদেরকে এই যে আমরা চয়েসগুলো প্লেটে দিতে পারছি, তাদের প্যালেটে আমরা দিতে পারছি, এবং তারা এখান থেকে পছন্দ করে নেবে, এটাই সবচেয়ে বড় কথা। এটার জন্য আমার ভীষণ খুশি লাগছে, আমি অপারেশন সুন্দরবনের জন্য অনেক সাকসেস কামনা করছি, এবং তাদের ছবি যেন, সেই ছবি যেন দর্শক সবাই হলে গিয়ে দেখে, এবং অতি অবশ্যই আমার ছবি মানে আমি করেছি বলে বিউটি সার্কাসে যেন হলে গিয়ে দেখে, দুটো ছবি আমি দর্শকদেরকে দেখতে বলবো। চাপ আমি নিচ্ছি না, ও দিদারের মাথায় থাকতে পারে বা কিছু, বাট আমার কাছে এটা চাপের কিছু না।